নমস্কার বন্ধুরা, তোমাদের পার্ট ওয়ান পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেই নিয়ে তোমরা অনেকে কিন্তু কমেন্ট করেছিলে। তো আমি এর আগে বলেছিলাম যে পরীক্ষার ওই 2-3 দিন আগে থেকে কিন্তু শুরু হয় অ্যাডমিট দেওয়া। তো দেখো, কালকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যদিও আমি এই নোটিশটি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম, তাই তোমরা টেলিগ্রামে যুক্ত হবে অবশ্যই মানে আপডেটগুলি পাওয়ার জন্য। তো এখানে বলা আছে যে ইন কন্টিনিউশন অফ আর আর্লিয়ার নোটিশ, যে নোটিশ নম্বরটা ছিল, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাডমিট কার্ডস অফ দ্য ডিএলএড পার্ট ওয়ান সেশন 2021-2023 এক্সামিনেস উইল বি অ্যাভেলেবল ইন দ্য রেসপেক্টিভ লগইনস অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট অন অ্যান্ড ফ্রম 28 আগস্ট 2023 থেকে। তোমাদের যে ইনস্টিটিউট, তারা কিন্তু লগ ইন করে অ্যাডমিট কার্ডকে ডাউনলোড করতে পারবে ফর অনওয়ার্ড ট্রান্সমিশন টু দ্য রেজিস্টার্ড এক্সামিনেস। অল দ্য রেজিস্টার্ড এক্সামিনেস আর হেয়ার বাই ইনস্টিটিউট টু ক্যারি দ্যার অ্যাডমিট কার্ডস ইস্যু বাই দ্য বোর্ড অ্যালং এ প্রুফ অফ আইডেন্টিটি কার্ড উইথ বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাট দ্য টাইম অফ এন্টারিং দ্য এক্সামিনেশন ভ্যান। অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যে তোমাদের নিজের নিজের কলেজ, সেখানে তোমরা 28 আগস্টের পরে গিয়ে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাডমিট কার্ডকে সংগ্রহ করো এবং অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে, এটা এখানে বলা আছে। তো এই ছোট্ট নোটিস, শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো, তোমরা তোমাদের নিজেদের কলেজে গিয়ে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করো। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি এইটুকুই।